হ্যালোইনের ক্যান্ডি রেডি করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ট্রিপমেনিয়া থেকে তানিয়া আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যালোইনের দিন তো এই জন্যই বাহিরে কিছু ক্যান্ডি রেখে দিলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা ইচ্ছা মতো এসে পিক করে নিয়ে যাবে ক্যান্ডি। হ্যালোইন সম্পর্কে নতুনভাবে কিছু বলার নাই, তারপরও হ্যালোইন কি কেন পালিত হচ্ছে সব কিছু ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই জন্য আমি আর পার্সোনালি এখন হ্যালোইন সম্পর্কে বলছি না, কারণ দেশে এবং দেশের বাহিরে সবাই কম বেশি জানেন হ্যালোইনের দিনটাতে বাচ্চারা কি করে। তো মেইনলি বাচ্চারা বিভিন্ন ডোর স্টেপে যায়, যে নক করে ক্যান্ডির জন্য চায় ক্যান্ডি বাচ্চারা। তো এই টাইপেরই উৎসব, আর নাথিং এলস, আর অন্য কোনোভাবে এটাকে দেখার কিছু নাই, কারণ শুধু বাচ্চাদের ফানটাই এখানে মেইনলি দেখা হচ্ছে। তো এই জন্যই, কিন্তু তারপরে এটার একটা হিস্ট্রি আছে, তো এই হিস্ট্রির সব কিছু আমার বক্সের মধ্যে ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে জেনে নিতে পারবেন। প্রতি বছর হ্যালোইনের সময়টাতে অক্টোবর 31 দিকে ঠান্ডা অনেক পড়ে যায়, মোটামুটি সবাইকে মোটা কাপড় চোপড় পরে বের হতে হয় এবং বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয় যাতে ঠান্ডা না লেগে যায়, কারণ ক্যান্ডি নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ বাইরে থাকতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো এইবার কিছুটা মিস্টিরিয়াস ছিল ওয়েদারটা, লাইক 74 ডিগ্রি ফারেনহাইট ছিল ওয়েদার, যেটা একেবারেই ঠান্ডা না। তো এই জন্য সবাই বেশ এনজয় করছিল ওয়েদারটা, কিন্তু অনেক উইন্ডি ছিল, কারণ রাতের বেলা থান্ডার স্টর্ম হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই তো সবাই বের হয়ে গেছে, ক্যান্ডি কালেক্ট করছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেয়ে, এবং বিভিন্ন ধরনের বাচ্চারা ড্রেস পরেছে। এখানকার এই হ্যালোইনের বিষয়টা দেখলে, হ্যালোইনের কস্টিউম দেখলে মনে হয় যে বাংলাদেশে যেমন দেখতাম যে যেমন খুশি তেমন সাজো একটা খেলা ছিল, তো সেই টাইপের, যে সবাই যে যার মতন বিভিন্ন ওয়েতে সেজেছে, দেখতে ভারী মজার, খুবই মজার, যে বাচ্চাদেরকে এত কিউট লাগে দেখতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কস্টিউম পরে, সত্যি দেখার মতো। প্রায় 2000 বছর আগে সেলটিকরা এই রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হ্যালোইনটা পালন করতো, কিন্তু এখন পশ্চিমা বিশ্বে দেখা যায় যে এটা আর রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে সেলিব্রেট করা হয় না। শুধুই একমাত্র কারণ হচ্ছে বাচ্চাদেরকে একটু আনন্দ দেয়া, বাচ্চাদেরকে আনন্দ দেওয়া ছাড়া আর অন্য কোনো কিছু এর মধ্যে এখন আর ইনক্লুড হয় না।
তো বাচ্চাদের আনন্দের জন্য সবাই নিজেদের বাড়িতে বাড়িঘরগুলোকে সুন্দর করে সাজায় এই হ্যালোইনের সময়, এবং নেইবাররা যারা আছে তারা সেলিব্রেট করে ক্যান্ডি দেওয়ার মাধ্যমে। বাচ্চাদের সাথে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়, বাচ্চারা অনেক আনন্দ নিয়ে এই দিনটার অপেক্ষায় থাকে যে 31 অক্টোবরে হ্যালোইন নাইটে তারা ক্যান্ডি পিক করতে যাবে প্রতিটা নেইবরের বাড়িতে। হ্যালোইনে কিডসরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারের ড্রেস পরতে পছন্দ করে। এর মধ্যে রয়েছে মেইনলি স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, প্রিন্সেস এলসা, আয়রন ম্যান, রাপুনজেল, ওয়ান্ডার উম্যান, ক্যাপ্টেন মার্ভেল, অ্যান্টম্যান, থোর, তো এরকম আরও অনেক ক্যারেক্টার রয়েছে, সবগুলোর নাম এখন মনে নেই। তো এদেরকে ওইসব ড্রেসে দেখতে কি যে ভালো লাগছিল। শুধু যে ছোটরা এই ক্যান্ডি কালেক্ট করার জন্য বের হয় না, তার সাথে বড়রা, প্যারেন্টস, তারাও বাচ্চাদের সাথে সেজে গুজে বের হয়, বাচ্চাদের সাথে থাকে এবং সবাই এনজয় করে একসাথে। এর মধ্যে দেখা যায় অনেক সময় যে সবাই এই দিনটাকে কেন্দ্র করে নানা ধরনের আউটডোর পার্টিও করে, বিভিন্ন খাবার আয়োজন থাকে, সবাই এনজয় করে, ফ্যামিলি মেম্বাররা একসাথে এনজয় করে এবং ক্যান্ডি বিতরণ করে সব বাচ্চাদের মাঝে। আমাদের নেইবারহুডে ক্যান্ডি ডিস্ট্রিবিউশনের টাইম ছিল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এর মধ্যে সবাই বের হয়ে যাবে এবং প্রতিটা বাড়িতে নক করে বাচ্চারা ক্যান্ডি নেবে। তো এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বাড়িতে নক করতে হয়, আবার কিছু কিছু বাড়িতে দেখা যায় যে সবাই বাহিরেই বসে থাকে ক্যান্ডি দেওয়ার জন্য। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে ক্যান্ডি দিতেই হবে, তবে এই হ্যালোইনে বাচ্চাদের এই আনন্দটুকু সবাই যেন ভাগাভাগি করে নিতে চায়। সবাই বাসায় কিছু না কিছু ক্যান্ডি রেখে দেয় বাচ্চাদেরকে দেওয়ার জন্য। কেউ নিজের হাতে বাচ্চাদেরকে ক্যান্ডি দিতে পছন্দ করে, আবার কেউ বা করে এমন যে এই যে যেমন দেখেন এই বাড়িটাতে কেউ ছিল না বাহিরে, জাস্ট ক্যান্ডি রেখে দেওয়া ছিল, যার পছন্দ মতন ইচ্ছা মতন সে ক্যান্ডি ওখান থেকে পিক করে নিতে পারবে। তো আমার মেয়ে একবার ক্যান্ডি নিয়ে ভাবছিল যে আরও ক্যান্ডি নিবে কিনা, কিন্তু ওকে বলে দেওয়া ছিল যে একটা বেশি ক্যান্ডি তুমি নিবে না, কেউ যদি তোমাকে একাধিক ক্যান্ডি দিতে চায় দ্যাটস ওকে, বাট তুমি একটা করে ক্যান্ডি কালেক্ট করবে। হ্যালোইন নিয়ে আপনি যদি একটু ডিফারেন্ট হয়েছে চিন্তা করেন যে আমি এই উৎসবটা পালন করব না, তাতে কি হয়েছে, হ্যাঁ আপনি চাইলে এটা পালন নাও করতে পারেন, কারণ এটার উপরে কারো কোনো জোর নাই। তো এটা অনেক সময় দেখা যায় যে ইচ্ছা না থাকলে করে ফেলতে হয় বাচ্চাদের আনন্দের জন্য। শুধুই এখানে বাচ্চাদের আনন্দটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে নয়। ক্যান্ডি ডিস্ট্রিবিউশনের জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডি বাসায় নিয়ে এসে রেখে দিতে হবে, নইলে ক্যান্ডি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছেলেমেয়েরা দলে দলে চলে আসবে আপনার বাসার সামনে এবং আপনাকে জিজ্ঞেস করবে ট্রিক অর ট্রিট, হয় ট্রিক করো তুমি আমাদের সাথে, নাহলে আমাদেরকে ট্রিট দাও। তো এই টাইপের ফানগুলো বিভিন্ন ধরনের কমেন্ট থাকে যেগুলো বড়রাও করে বাচ্চাদেরকে এবং বাচ্চারাও বিভিন্ন ধরনের ফান করে থাকে আর কি। তো এই সময় আপনি চাইলে তাদের সাথে ট্রিক করতে পারেন, কিন্তু ট্রিক করার পরে আপনি অবশ্যই তাদেরকে আবার ক্যান্ডিও দিবেন। অনেক উইন্ডি ছিল ইভিনিংটা। তো যাই হোক, এখন হ্যালোইন সম্পর্কে কিছু বলি। এই হ্যালোইন টাইপের যেসব উৎসবগুলো রয়েছে, হ্যালোইন, তারপরে সামনে আসছে আবার থ্যাংকস গিভিং, 31st নাইট, এবং এরও আগে রয়েছে ক্রিসমাস। তো এই টাইপের উৎসবগুলোতে দেখা যায় কি কিছু কিছু উৎসব রয়েছে রিলিজিয়াস পার্সপেক্টিভ, আবার কিছু কিছু রয়েছে রিলিজিয়াস না। কিন্তু এর মধ্যে যে জিনিসটার কথা আমি বলতে চাচ্ছিলাম যে এই সবগুলো উৎসবের মেইন বিষয় কিন্তু হচ্ছে এর সাথে আরেকটা জিনিস জড়িত রয়েছে, সেটা হচ্ছে সেই দেশের বিজনেস। তো এই হ্যালোইনকেই কেন্দ্র করে আমি যদি বলে থাকি, সেক্ষেত্রে বলি যে লক্ষ লক্ষ ডলারের হচ্ছে ক্যান্ডি এবং এর আনুষাঙ্গিক আরও জিনিসপত্র লাইক বিভিন্ন কস্টিউম এবং ডেকোরেটিভ আইটেমস হ্যালোইনকে কেন্দ্র করে অনেক কিছু এই সময় সেল হয়। তো দেখা যায় যে যে সময় সেলটা হয়তো একটু স্লো থাকার কথা, এই টাইপের উৎসবগুলো দিয়ে সেই
বিজনেসটাকে মোটামুটি একটা রানিং টাইপের পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং সেইটা থেকে একটা দেশের উন্নয়নের জন্য এটা কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে থাকে। Oh, I've got a trick. Oh, hi. Say, sometime today. ভিউয়ার্স, আজকের আমার এই ব্লগটা সম্পূর্ণটাই ছিল হ্যালোইনের উপরে ভিত্তি করে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে কোনো একদিন। ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।